ধরনের ভয়ের কোনো ব্যাপার নেই, মানুষ নির্বিঘ্নে নির্দ্বিধায় এখানে বসে খেতে পারে এবং খাওয়ার ব্যাপারটাও একটা টেবিলে দুজনের বেশি অ্যালাউ করছে না। নমস্কার বন্ধুরা, আমি সৈকত, আরও একটি নতুন ফুড ব্লগ নিয়ে তোমাদের সকলের সামনে আমি আরও একবার হাজির হলাম। তো আজকে আমি যাচ্ছি ডেকার্স লেনে। খুব সামনাসামনি আমার আছে যে দোকানটা, সেটার নাম হচ্ছে চিত্তদার সুরুচি রেস্টুরেন্ট। তো আজকে আমরা ওখানে লাঞ্চ করবো। সো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে অবশ্যই। সো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। সো ফাইনালি চলে এসেছি আমরা সুরুচি রেস্টুরেন্টে। সো এইবার আমরা অর্ডার দেবো, অ্যান্ড তার আগে একটু আমরা হ্যান্ড ওয়াশটা করে নেবো। সো এখানে ডেটল হ্যান্ড ওয়াশটা আছে, তো এটা খুব পার্টিকুলার জিনিস যে এখন হ্যান্ড ওয়াশ অ্যান্ড হ্যান্ড স্যানিটাইজারটা সব জায়গায় ব্যবহার হচ্ছে। দাদা, তুমি চারটে রুমালি রুটি দেবে আর এক প্লেট চিকেন ভর্তা দেবে। সো ফাইনালি আমরা অর্ডার দিয়েছি এক প্লেট চিকেন ভর্তা অ্যান্ড রুমালি রুটি। সো এবার অর্ডারটা আসবে অ্যান্ড প্রচুর খিদে পেয়েছে গাইস। সো চলো খেতে খেতে কথা হচ্ছে। সো এইবার খাবার পালা, আর খাওয়ার আগে হ্যান্ড ওয়াশ করে নিয়েছি অ্যান্ড স্যানিটাইজও করে নিয়েছি। সো এখানে যে ফেমাস খাবারটা এবার আমরা খাবো, তো চলো দেরি না করে খাওয়া যাক। তো এইখানে দেখতে পাচ্ছি রুমালি রুটি দিয়েছে যেটা এখানে, অ্যান্ড এটা হচ্ছে সেই চিকেন ভর্তা, অল্প একটু খাবো। ব্যাপক খেতে গাইস, যারা যারা এখনও আসুনি চিত্তদার সুরুচি রেস্টুরেন্টে, প্লিজ আমি রিকোয়েস্ট করছি একবার এখানে এসো। দেখো তোমাদের তো ফোর্স করতে পারবো না, বাট লকডাউন সিচুয়েশানে যতটা হয় পুরোপুরি কমফর্টেবল খাবার দিচ্ছে, এবং ইউজ অ্যান্ড থ্রো যে প্লেট এবং বাটি সব কিছু, গ্লাস থেকে শুরু করে বাটি পর্যন্ত সব কিছু ইউজ অ্যান্ড থ্রো। খাবারের যে সেফটিটা এখানে খুবই পার্টিকুলারভাবে ইউজ করা যায়। সো প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি একবার এখানে আসো, কে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। আরও একবার চিকেন ভর্তাটা দিয়ে একটু গ্রেভিটা আমি টেস্ট করব। চিত্তদার সুরুচি রেস্টুরেন্টে চিকেন ভর্তাটা যে কেন ফেমাস এটা তার জন্য সবাই জানে, এবং যারা যারা জানে না তাদেরকে প্লিজ বলছি একবার প্লিজ এখানে এসো, অবশ্যই ভালো হবে, ডেফিনেটলি এসো। এবং চিকেন ভর্তাটা তো আমার ব্যাপক খেতে লাগছে, তোমরা একবার দেখো বেশ। এবং ডিম দিয়ে গার্নিশ করা হয়েছে পুরো ব্যাপারটাকে। আমার তো অসাধারণ লাগছে। সো তোমরা পাল্টে এসো, বারবার বলছি পুরোপুরি সেফটি মেজার করেই এখানে সমস্ত কিছু করা হচ্ছে। যারা সেফ আছে, যারা সার্ভ করছে, তারাও ফুল সেফটি নিয়েছে। সো চলো খাওয়া দাওয়ার পর কথা হচ্ছে।
সো ফাইনালি খাওয়া দাওয়া শেষ, আর দাদার থেকে একটু জেনে নেবো দোকানের সম্বন্ধে এবং আরও অনেক কিছু একটু তথ্য জেনে নেবো। সো চলো একটু জেনে নেওয়া যাক। দোকানে সমস্ত রকম প্রোডাকশন মানে স্যানিটাইজার থেকে শুরু করে খাবার দাবার, মানে খাবারের কী বলবো আপনাকে, তোমার তো ছেড়ে দিন ওটা আমরা সবসময় মেনটেন করি অবশ্যই, কিন্তু একটি ডিসপোজেবল প্লেট ফ্লেট যাতে লোকের কোনো ধরনের ভয়ের কোনো ব্যাপার নেই, মানুষ নির্বিঘ্নে নির্দ্বিধায় এখানে বসে খেতে পারে। এবং খাওয়ার ব্যাপারটাও একটা টেবিলে দুজনের বেশি অ্যালাউ করছি না, একটা সেফ ডিস্টেন্স দেখে করা হচ্ছে সব। সো প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি, দেখো ফোর্স তো আমরা করতে পারবো না তোমাদের যে আসো খাও, তবু যতটা হয় এখানে পুরোপুরি সেফটি মেজারও করা হচ্ছে এবং ডিস্টেন্স যেটা দরকার সব কিছুই করা হচ্ছে। এবং যেটা ইউজেবল মানে আগে যেটা ইউজ করা হতো ব্রোঞ্জের থালা ফালা ইত্যাদি অনেক রকম, সেইগুলো ইউজ না করে এখন ইউজ অ্যান্ড থ্রো, যেরকম প্লেট থেকে তোমাদের দেখালাম গ্লাস থেকে শুরু করে বাটি পর্যন্ত সব কিছু ইউজ অ্যান্ড থ্রো ইউজ করা হচ্ছে। সো প্লিজ তোমরা পারলে আসতেই পারো। দেখো করোনা এখন অনেক দিন থাকবে, সো স্ট্রিট ফুডগুলো অনেকটা অনেকটা ভাবে ক্ষতি হচ্ছে, আমারও বলবো না যে আমিও ভাই খুব বড় সেটা বলবো না, তবু দেখো স্ট্রিট ফুডগুলো কিন্তু অনেকটা ক্ষতি হচ্ছে। তো তোমাদের আমাদের কলকাতাকে বাঁচতে গেলে কিন্তু এইগুলো আমাদের মেনটেন্যান্স করতেই হবে। সো চলো বাইরে গিয়ে কথা হচ্ছে। সো খাওয়া দাওয়া প্রায় শেষ, এবার বাড়ি আবার পালা। সো তোমাদের দেখালাম এবং যে করোনা ধার তার সঙ্গে কথা বললাম। সো মোটামুটি সেফটিটা তো ভালোই মেজর করেছে, তোমরা পারলে আসতেই পারো, একবার ফোর্স তো করছি না, বারবার বলছি ফোর্স করছি না, তবু তোমরা একবার আসতেই পারো। অ্যান্ড সত্যি বলতে খাওয়া দাওয়াটা আজকে দারুণ হলো বস, অনেক দিন পর এবং অনেকজন দেখতে দেখতে যাচ্ছে, বুঝতে পারছে না যে কী করছি, আসলে ফুড ব্লগিংটাই এরকম। সো আজকে তোর কেমন লাগলো বল, আমিও আজকে খেয়ে ভালোই লেগেছে। ও তো বলছে ওরও ভালো লেগেছে, বাড়ি আবার পালা। অ্যান্ড যতটা পেরেছে ওরা সেফটি মেজার করেছে, সমস্ত দিক দিয়েই সেফটি মেজার করেছে। সো খাবার দাবার নিয়ে তো ভাই কোনো কথাই হবে না, সব সময় ওরা একটা গুণগত মানের খাবার দাবার পরিবেশন করে রাখে, আজকেও সেরকমই আমরা পেয়েছি। সো চলো আজকের ভিডিওটা এতটাই, আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো, আর সাবস্ক্রাইব তো কী বলছি মানে সাবস্ক্রাইবটা করো না, সাবস্ক্রাইব একদম করো না, জাস্ট ভিডিও দেখার পরে সাবস্ক্রাইবটা একটু দরকার বলছি, প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বলছি একটু সাবস্ক্রাইব করতে পারছো না, চ্যানেলটা কী হয়েছে, ফ্রিতে ভাই সাবস্ক্রাইব হয় এটা মানে টাকা পয়সা দিতে হয় না, একটু ফ্রিতে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইবটা করলে আরও অনেক অনেক ভালো ভালো কন্টেন্ট দেখতে হবে। আর যাওয়ার আগে যেটা বলে যেতে চাই, আমি সৈকত আজকের মতন বিদায় নিলেন, হাসতে থাকো, খেতে থাকো, খাওয়াতে থাকো এবং দি বংলার কাছ চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকো।